আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনী ভাই এবং বোন, যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই এবং বোন, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি দোয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম, বাথরুমে প্রবেশ এবং বাহির হওয়ার দোয়া। আসুন আমরা প্রথমে বাথরুমে প্রবেশের দোয়াটা শিখব। খেয়াল রাখতে হবে আমাদের পায়ে যেন জুতা থাকে এবং মাথা যেন ঢাকা থাকে। বাথরুমে আমরা যখন প্রবেশ করব তখন বাম পা দিয়ে প্রবেশ করব এবং শুরুতেই বলবো বিসমিল্লাহ। তারপর আরেকটি দোয়া আছে, দোয়াটি হলো এই, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আর আমরা যখন বাথরুম থেকে বের হব তখন ডান পা আগে দিয়ে আমরা এই দোয়াটি বলব, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।